আমরা পিকচার করে তুলি, টাইম দেওয়া হবে, টাইম দেওয়া হবে। শুনেছিলাম যে ইন্ডো বাংলা প্রজেক্ট হতে চলেছে, আমরা আগেও দেখেছি ইন্ডো বাংলা অনেকগুলো প্রজেক্ট হয়েছিল, আমার কোনোদিন করে ওঠা হয়নি। এই প্রথম সুযোগ এসেছিলো এসকে মুভিজ জাজ মুভিজ দুজন মিলে যৌথ একটা প্রচেষ্টা, আমার বেশ ভালো লেগেছে। যেদিন থেকে শুনেছিলাম সেদিন থেকে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, তারপর কোইনসিডেন্টলি আমার প্রথম শিডিউলটাই বাংলাদেশে ছিল, প্রথম পাঁচ দিনের কাজ বাংলাদেশে হয়েছিল, খুব ভালো লেগেছিলো এখানে কাজ করে, এখানকার মানুষের সঙ্গে ইন্টারাক্ট করে ভালো লেগেছিলো, তাদের আতিথেয়তা দেখে ভালো লেগেছে, হসপিটালিটি দেখে ভালো লেগেছে, তাদের আন্তরিকতা ভীষণ ভালো লেগেছে, তাদের ভালোবাসার কথাটা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্ক হোক বা সরাসরিভাবে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে দেখা হয়েছে সেখানে পেয়েছিলাম, কিন্তু সরাসরি এখানে এসে দেখলাম যে হ্যাঁ ডেফিনেটলি অদ্ভুত ভালোবাসা, যেটা খুব ভালো লাগার ব্যাপার। তো অন দ্য হোল আমার মনে হয় যে একটা প্রচেষ্টা ইন্ডো বাংলার প্রজেক্টের, অ্যান্ড সেখানে আমি পার্ট হতে পেরেছি, আই এম হ্যাপি অ্যাবাউট ইট। আমাদের দেশে নায়িকা নায়িকা ফারিয়া ফারিয়ার সাথে প্রথম কাজ করলেন, কেমন লাগলো? খুব ভালো, ভীষণ হার্ডওয়ার্কিং মেয়ে, ভীষণ কাজ করার ইচ্ছে রাখে আর ফায়ার আছে, ভালো কাজ করতে চায়, অ্যান্ড ভীষণ কনফিডেন্ট। এই যে জয়েন্ট ভেঞ্চার নিয়ে দুই দেশে হচ্ছে জয়েন্ট ভেঞ্চারে একে একে সবাই আসছে, আপনিও এলেন, দেখুন জয়েন্ট ভেঞ্চার ফিল্ম আসা মানেই একটা বড় সংখ্যক মানুষের কাছে সিনেমা পৌঁছানো। আমরা এর আগে যখন আমি যখন বাংলা সিনেমা করেছি তখন বাংলার ওই 7 কোটি 8 কোটি 9 কোটি মানুষের মধ্যে সিনেমাটা রিলিজ হয়েছে, এবার আমরা বাংলাদেশের প্রায় 15 কোটি আমার মনে হয় পপুলেশন, তাই তো 15-16 কোটি পপুলেশন, সেই মানুষদের কাছেও পৌঁছবো। তো সবসময় মানুষের ইচ্ছে থাকে যে যে কোনো শিল্পী, যে কোনো ট্যালেন্ট, যে কোনো পারফর্মার, ইচ্ছে থাকে যে তার কাজ যেন বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছয়। তো এই সিনেমার ক্ষেত্রে, এই সিনেমার দ্বারা আমার মনে হয় যে আমি আরও বেশি দর্শকের কাছে আমরা পৌঁছতে পারবো, আর সেটার দিকেই তাকিয়ে আছি যে সেটার ইম্প্যাক্টটা কীরকম হয়। বাংলাদেশ ফেস্টিভ্যাল যেটা আমাদের ঈদ হচ্ছে, এখানে এখানে প্রথম আপনার ছবি রিলিজ হচ্ছে, প্রথম বিচারের প্রথম বাংলাদেশের সাথে বাংলাদেশ কোনো ছবিতে কাজ করছে, সবকিছু প্রথম। কিন্তু এই বাংলাদেশ ফেস্টিভ মুডগুলোতে প্রত্যেকটা ছবি যখন রিলিজ হয় একাধিক, যখন একটা অঘোষিত প্রতিযোগিতা হয় হলে দর্শক টানার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনি একজন ব্যক্তি আর একটা হিরোর সাথে বাংলাদেশের করছেন, যার হচ্ছে 3টা ছবি আসছে, তো নিজের কনফিডেন্ট লেভেলটা কোন জায়গায় যে বাংলাদেশের দর্শকদের? দেখুন সাকিবের অ্যাজ আ পার্সন আমি সাকিবকে মিট করেছি আগেও, সাকিবকে আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে দু একবার ফোনেও কথা হয়েছে। তো ইজ ভেরি রুটেড অ্যান্ড ভেরি এক্সাইটিং গাই, অ্যান্ড আমার একটা ফন্ডনেস আছে ওর প্রতি, তো আমার শুভেচ্ছাই থাকবে ওর প্রতি। আদারওয়াইজ দেখুন প্রতিযোগিতা তো সব জায়গায় আছে, সিনেমার ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, স্পোর্টসের ক্ষেত্রে হোক, পলিটিক্সের ক্ষেত্রে হোক, যেখানেই যাক প্রতিযোগিতা থাকবেই, আর প্রতিযোগিতা যদি সুস্থভাবে হয় তার থেকে সুন্দর জিনিস কিছু হয় না, সেটা একে অপরকে হেল্প করে আরও কীভাবে বেটার করা যেতে পারে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি জানি যে ঈদ একটা বড় পিরিয়ড, সে বেঙ্গলে হোক, বাংলা সিনেমার জন্য হোক বা ন্যাশনালি হোক, আমাদের ভারতে সুলতানও রিলিজ করছে, তো এখানে আপনা আমার জন্য সাকিব আর আমরা আমি একসাথে আসি, ভারতে আমি আর সালমান খানও একসাথে আসি, তো সবার নিজস্ব জায়গা আছে। সালমান খান ইজ হিউজ বিগ স্টার, সাকিব বাংলাদেশে বড় স্টার, তো সেখানে আমি জানি যে আমার শুনে এসেছি যে একটা দর্শক আছে যারা আমার কাজও পছন্দ করে, আশা করি তারা সিনেমা যদি ভালো লাগে তারা দেখবে, যেই সিনেমা ভালো থাকবে সেপটাই দেখবে, শুভেচ্ছা থাকবে প্রত্যেকটা সিনেমার জন্য, যদি প্রত্যেকটা সিনেমা চলে ইন্ডাস্ট্রি গ্রো করবে, ইন্ডাস্ট্রি ভালো হবে। বাংলাদেশ সিনেমা কি কোনো দেখা হয়েছে কিনা বা বাংলাদেশ সিনেমা সম্পর্কে আপনার? আমি দেখেছি, খুব বেশি না হলেও দু একটা সিনেমা ডেফিনেটলি দেখেছি। আর কেমন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি?
ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে তো আমি খুব বেশি বলতে পারবো না, যতটুকু শুনেছি তাতে মনে হয় যে গ্রো করার অনেক জায়গা আছে, আর সেগুলো যদি করা যেতে পারে তাহলে ডেফিনেটলি এন্টারটেনমেন্টের ব্যবসা তার একটা বড় পরিমাণে একটা জায়গা থাকে, সেই জায়গাটা আমরা কতটা ট্যাপ করতে পারছি, কতটা অ্যাচিভ করতে পারছি সেই প্রশ্নটাই সবসময় থাকে। আর গ্রো করার জায়গা বাংলাদেশেও আছে, আমাদের ইন্ডাস্ট্রিতেও আছে। দেখুন, দুটো মার্কেটকে ট্যাপ করা মানেই যে ব্যবসার দৃষ্টি দিয়ে যদি দেখা হয় তাহলে ব্যবসার সাইজটাও বড় হচ্ছে। তো মানুষ ব্যবসা যেহেতু বড়ো আছে, প্রোডাকশানটাকেও বড়ো করতে হবে, সেই চেষ্টাটা ডেফিনেটলি এসকে মুভিজ আর জাজ মিডিয়া দুজন, মাল্টিমিডিয়া দুজন মিলেই করেছে, এবং সেটা যখন দর্শক সিনেমা হলে গিয়ে দেখবে তখন জানতে পারবে। আর আমার ভালো লাগা, সুবিধে অসুবিধে সেগুলো আমার সবসময় পার্সনালি মনে হয় যে নতুন নতুন মানুষ, নতুন জায়গা, নতুন ইন্ডাস্ট্রি, নতুন পদক্ষেপ, সেগুলো জীবনে কোনো না কোনোভাবে একটা এক্সাইটমেন্ট নিয়ে আসে, একটা অ্যাডভান্টেজ নিয়ে আসে যে হ্যাঁ নতুন কিছু হতে চলেছে। তো আমার জন্য এটাও প্রথম নতুন একটা কিছু যে ইন্ডো বাংলা ফিল্ম হচ্ছে, এবং কীভাবে মার্কেট রিয়াক্ট করছে সেটার জন্য ডেফিনেটলি আমি তাকিয়ে আছি যে কোথায় কী দাঁড়াচ্ছে। এটাও বেশ মানে করে বলুন, আমি বুঝলাম না। হ্যাঁ, নতুন অনেক কিছুই আছে নিশ্চয়ই। আমি আপনি চাইবেন না যে উগান্ডার কোনো ছবিতে আপনি কাজ করবেন? আপনার একটা একটা মিনিমাম উগান্ডার ছবিতেও আমি অসুবিধা নেই, ভাষার আমার বলিউডে যদি কোনো ফিল্ম হয় তার সেই ভাষায় যদি আমার দখল থাকে আমি করতে চাইবো, হিন্দি যদিও হিন্দি করতে চাইবো। আমি ভোজপুরিও করেছি, আমি সাউথও করেছি, আমি উড়িয়া ছবিও করেছি। আমার কাছে বেশিরভাগ জায়গা তো চেনা জায়গা, ভাষাটা চেনা ভাষা, ভাষাটা এমন একটা ভাষা যেই ভাষার সাথে আমি গত আমার জন্ম থেকেও জড়িত, এবং কাজের মাধ্যমে কাজের সূত্রে গত 15 বছর ধরে আমি কাজ করে আসছি এই ভাষাতেই। তো সেই জায়গাটা ভাষাটা নতুন নয়, মার্কেটটা নতুন, যারা মানুষ কাজ করছে তারা অনেকেই নতুন, আমার সহশিল্পীরা নতুন, সহ টেকনিশিয়ানরা নতুন। তো আমি একটু আগেও বললাম যে নতুনদের সঙ্গে কাজ করতে সবসময় আমার একটা আলাদা এক্সাইটমেন্ট, আলাদা মজা লাগে, কারণ নতুন মানে একটা নতুন চান্স। আর লাইফে একটা কথা আছে, সেফেস্ট থিং ইন লাইফ ইজ টু টেক চান্সেস। তো জীবনের সব থেকে আমার মনে হয় যে সহজ জিনিস হচ্ছে যে চান্স নাও, চান্স যদি না নেয় তাহলে মানুষ একটা জায়গায় থেমে থাকে। তো চান্স নেওয়া মানে এগিয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি হচ্ছে। একেবারে ছোটোবেলায় আমি কোনোদিন ভাবিনি যে সিনেমায় আসবো, আর তারপরে একটা সময়ের পরে যখন বন্ধু অনেক বছর আগেকার ঘটনা আপনি মনে করে দিচ্ছেন, আমাকে কমপ্লিটলি ফ্ল্যাশব্যাকে যেতে হচ্ছে। একটা পয়েন্ট অফ টাইম ছিল যখন বন্ধুবান্ধব সবাই ইন্সপায়ার করতো যে হ্যাঁ তুই সিনেমা করতে পারিস, বা মডেলিং করতে পারিস, বা টিভিতে কাজ করতে পারিস। এই ইন্সপিরেশনটা সবাই দিত, মোটিভেট করতো সবাই, যার ফলে আমি চেষ্টা করতে শুরু করলাম। তারপরে একদিন সাথী ঘটলো, আর খুব ইন্টারেস্টিং ওয়েতেই সাথী ঘটেছিল। আমি হরনাথ চক্রবর্তী যিনি পরিচালক তার অফিসে গিয়ে আমি ছবিগুলো দিয়ে এসেছিলাম। তার প্রায় 1.5 বছর পরে একদিন ওনার অফিস থেকে ডাক পাই, পরে জানতে পেরেছিলাম ব্যাক স্টোরি এটা ছিল যে প্রযোজক ভেঙ্কটেশ তারা একটা নতুন হিরো খুঁজছিল হরদার সঙ্গে সিনেমা করবে বলে, হরনাথ চক্রবর্তীর সাথে। তখন কাকে নেবে কাকে নেবে করে শামাদা বলে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হরদার, সে বলল এই ছেলেটাকে দেখো কেমন লাগে। তা আমাকে ফোন করে ডাকা হয়েছিল, তারপরে কিছু অডিশন, তারপরে সিনেমা ঘটলো, তারপরে বাকিটা আপনি সকলেই জানেন। আমার জন্ম কলকাতার দক্ষিণ কলকাতার কালীঘাটে, কালীঘাট মানে যেখানে কালী মন্দির, ঠিক কালী মন্দিরের গায়ে। তো ওখান থেকে তারপর বোম্বে চলে যান? ওখান থেকে আমি বোম্বে যাই যখন আমার বয়স প্রায় 20-র ওপরে, 22-23-24 বছর বয়স, তখন যাই আমি বোম্বে। আমি যখন ওখানে পড়াশোনা তখন আপনার ছবিগুলো রঙ্গমাই দিই, তারপরে এর পরে যে শুরু হলো এই যে মানে আপনার ছবির উত্থান কোনটা দিয়ে মনে করেন যে আপনার এখান থেকে আমার হচ্ছে সিনেমা জগতে আমাকে আর ফিরে তাকাতে হয়নি, কন্টিনিউ আমি করে যাচ্ছি, কোনটাকে আপনি? না, ফিরে তাকাতে হয়নি এক্স্যাক্টলি সেইভাবে বলবো না। সাথী ডেফিনেটলি প্রথম ছবি, ব্লকবাস্টার হিট হয়েছিল, আপনারা সকলেই ভালোবেসেছিলেন সিনেমাটাকে, এবং বেশ অনেকগুলো জায়গায় সিলভার জুবলি হয়েছিল। তারপরে
গ্রাফটা বেশ ভালোই যাচ্ছিলো। মাঝখানে একটা সময় ছিল যখন আমি মনে করি যে আমি সে কপালের দোষে হোক, নিজের খামতির জন্য হোক, কোনো না কোনো কারণের জন্য পরে একটা জায়গায় ডিপ এসেছিলো, যখন আমার কোনো সিনেমা চলছিল না। তারপরে আস্তে আস্তে আবার 2007 to 2009 ছিল, 2009 থেকে আবার এক এক করে সিনেমা ঠিকঠাক চলতে শুরু করেছে। তারপরে হিট ফ্লপ থাকে, সেগুলো জীবনের অংশ। আমার মনে হয় জীবন মানে শুধু কাজ নয়, কাজ হচ্ছে জীবনের একটা অংশ, তো সেটার মধ্যে আপ অ্যান্ড ডাউন থাকেই। এই যে আপনার জীবনে এখন আসলে সবচেয়ে কাকে আপনি মাইলস্টোন হিসেবে দেখেন, কোন জায়গায়? আমার ফিল্মের জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ, কিন্তু একজনের নাম যদি নিতে হয় মিস্টার বচ্চনকে সবসময় ইনস্টিটিউশন মনে হয়েছে। আর বাকি চেষ্টা চলতে থাকে, রোজ কিছু না কিছু শিখি। আমার মনে হয় রোজ মানুষ যদি কিছু না শিখে বাড়ি ফিরে যদি ঘুমিয়ে গিয়ে, সেই দিনটা আমার মনে হয় ওয়েস্ট হয়ে গেল। তো প্রতিদিন যদি কিছু না কিছু শেখা হয় ভালো লাগে। তো একেবারে গোড়ার দিকে বচ্চন সাহেবের বেশি সিনেমা দেখতাম। তারপরে অনেক অ্যাক্টার্স আছে, সকলের কাজ ভালো লাগে, যারা ভালো কাজ করে সকলের কাজ ভালো লাগে। সে আমির খান হোক, সলমান খান হোক, শাহরুখ খান হোক, আর অক্ষয় কুমার, ঋতিক রোশন, আর রণবীর কাপুর, আর রণবীর সিং, যেই হোক না কেন, যারা ভালো কাজ করে সকলের কাজ ভালো লাগে। পছন্দের এবং অপছন্দের জিনিস কী এবং ফিচার? অপছন্দের জিনিস হচ্ছে অশান্তি, আর পছন্দের জিনিস ভালোবাসা। আমি অ্যাজ অফ নাও তো বাচ্চা নিয়েই আছি, প্রেজেন্টেই আছি একেবারে, আর আপনার সঙ্গে ইন্টারাক্ট করছি। আগামী পরিকল্পনা নিয়ে আপাতত কোনো ভাবনা চিন্তা নেই। কিসে না এখন নেই, আপাতত ডেফিনেটলি নেই। এখন শুধু মন দিয়ে পাঠ করতে চাই, এবং ভালো ভালো আইডিয়াস যদি কিছু থাকে, ভালো থটস যদি কিছু থাকে, তাহলে সেই থটসগুলো নিয়ে সিনেমা বানাতে চাই। সে অ্যাজ আ প্রযোজক হোক আর অ্যাজ আ অ্যাক্টর হোক, যাই হোক না কেন, বাংলাদেশের দর্শক নিয়ে লাস্ট বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে আপনারা প্রচণ্ড ভালোবাসা দিয়ে এসেছেন বরাবরই, এবং ওকে দর্শক বাংলাদেশের দর্শক প্রচণ্ড ভালোবাসা দিয়ে এসেছে বরাবরই, আর আশা করবো যে এই ভালোবাসাটা প্রতিদিন বাড়তে থাকুক, সিনেমার সাথে সাথে ভালোবাসাটাও যেন বাড়তে থাকে। আর আমার দারুণ লাগে বাংলাদেশের মানুষগুলোকে, আর তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা সবসময় মনে একটা দাগ কাটে। একটা এক্সাইটমেন্ট থাকে, টেনশন ওই এক্সাইটমেন্টের একটা অংশ, কিন্তু ভালোই লাগে ওই এক্সাইটমেন্টটা। এবং ভীষণ হার্ডওয়ার্কিং একজন মেয়ে, তা ওর বেলিতে একটা ফায়ার আছে, ও কাজ করতে চায়, ভালো কাজ করতে চায় সবসময়, তাই মনে হয়েছে। সো আই থট লাইক ইট ওয়াজ ওয়ান্ডারফুল ওয়ার্কিং উইথ হার। যে এখন যে বর্তমানে জয়েন্ট ভেঞ্চারের মুখগুলো হচ্ছে দুই বাংলাতে, একজন ইন্ডিয়ান অ্যাক্টর হিসেবে সেই মানে আপনি কীভাবে দেখছেন ব্যাপারটা? আমি পাস্টেও শুনে এসেছি যে ইন্ডো বাংলা ফিল্ম এই যৌথভাবে সিনেমা করা, এটা আগেও হয়েছে, আমার কোনো দিন করে ওঠা হয়নি। এবারে এসকে মুভিজ আর জাজ মাল্টিমিডিয়া এরা দুজন মিলে এই প্রস্তাবটা আমাকে দিয়েছিল, আমি গ্রহণ করেছি, এবং ডেফিনেটলি মাথায় এই ছবিটাই ছিল যে ছবিটা যখন রিলিজ করবে, সিনেমা যখন রিলিজ করবে, দুই বাংলার মানুষের ভালোবাসা সিনেমার প্রতি কতটা আসছে সেটা একটা দেখার জায়গাটা ছিল। সেই প্রশ্নটা মাথায় ছিল যে সেটা যদি পরিষ্কার হয় এই সিনেমার মাধ্যমে। আমি ওয়েট করে আছি মানুষের রিয়াকশান কী আসছে, দর্শকের কী প্রতিক্রিয়া সিনেমার প্রতি, তারপরে আমি হয়তো একটু বেশি খুলে বলতে পারবো যে হ্যাঁ আমার কীরকম লাগছে। বাট আদারওয়াইজ আমি খুব এক্সাইটেড যে আমার জীবনে এরকম প্রথম একটা যৌথ প্রযোজনায় একটা সিনেমা হচ্ছে, এবং দুই বাংলারই বড় মাপের প্রডিউসার্স এরা, এসকে মুভিজ আর জাজ মাল্টিমিডিয়া। তো শ্যুটিংয়ের জায়গা থেকে কোনো অসুবিধা হয়নি, আর রিলিজও হয়ে এসেছে, তো আমার মনে হয় যে দর্শকের ভালোবাসা পেতেও কোনো অসুবিধা হওয়া উচিত নয়। আচ্ছা, ঈদ নিয়ে কি কোনো বিশেষ কোনো অভিজ্ঞতা আছে? ঈদ নিয়ে আমরা প্রতি ঈদে আমি চেষ্টা করি যে আমার একটা সিনেমা রিলিজ করুক, এবারেও তাই ইচ্ছে ছিল যে ঈদে সিনেমা আসুক, যার ফলে আপনারা সিনেমার ট্রেলারে ডায়লগও দেখতে পারবেন যে বলেছিলাম না ঈদে আসবো, এসে গেছি, এরকম একটা ডায়লগ আছে সিনেমার মধ্যে। তো আমরা
বাংলায় পশ্চিমবঙ্গে ঈদে আগেও সিনেমা রিলিজ হয়েছে এবং মানুষের কাছ থেকে সেই সিনেমা যথেষ্ট ভালোবাসা কুড়িয়েছে, তো এবারেও তাই আশা করছি। সবাইকে আগে জানাই ঈদের মুবারকবাদ, সবাই ঈদ ভালোভাবে কাটাবেন পরিবারের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে, আত্মীয়জনের সাথে, এবং সেই উচ্ছ্বাস ভালোবাসার মাঝখানে বাচ্চাকেও রাখবেন, গিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে বাচ্চা অবশ্যই দেখবেন। জানিয়ে দিলাম, তো আরেকবার জানিয়ে দেবো। বাংলাদেশের সমস্ত মানুষদের জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা। ঈদ খুব সুন্দরভাবে হাসি খুশিতে সেলিব্রেট করবেন বন্ধু বান্ধবের সঙ্গে, আত্মীয়জনের সাথে, পরিবারের সাথে। গড ব্লেস ইউ অল অ্যান্ড ঈদ মুবারক। এটিএন বাংলার সমস্ত দর্শকদের জানাই ঈদ মুবারক। Hello, my contesting, hello, 1, 2, 3.
হ্যালো সাংবাদিক ভাই বোন এবং সামনে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন আজকের আমরা আর এখানে যারা আছেন সবাই আমাদের পরিচিত, সবাই ছোট ভাই বড় ভাই বন্ধু বান্ধব। সো আমরা কোনো ফর্মাল রইতে যাচ্ছি না, অ্যাজ ওয়েল মিডিয়া প্রেস। হ্যাঁ হিমাংশু ঘোরাঘুরি করতেছে কেন বেটা? স্টেজে আ যাও বেটা, আ যাও। ওই ক্যাজুয়াল নাম গোয়ালি উইথ ক্যাজুয়াল। থ্যাংক ইউ। যা যা প্রশ্ন শুরু করেন আপনারা। এই আরেকটা মাইক, আরেকটা মাইক, একটা ফোন ওদিকে দাও। বাংলায় প্রতি ঈদ বা পুজো হলে আপনার ছবি, নতুন ছবি আসে। এবারই প্রথম যে আপনার নতুন ছবি আসছে ঈদের, আপনার অভিব্যক্তিটা কি এটা জানতে চাচ্ছি এক। আর ফারিয়ার কাছে আমার প্রশ্ন আরেকটা পরে। আমার ব্যক্তিগতভাবে ডেফিনেটলি খুবই এক্সাইটেড লাগছে, খুবই গর্বিত লাগছে যে আমিও এখানে আসতে পেরেছি। আর আমি বলেছিলাম যে ঈদের সময় চলে আসবো, চলে এসেছি। তো যাকে যখন এসকে মুভিজ আমার কাছে এই প্রস্তাবটা নিয়ে আসে যে জাজ মাল্টিমিডিয়ার সাথে যৌথ বাংলার একটা প্রচেষ্টা বাদশা বলে একটা সিনেমা, সেদিন থেকে আমি এক্সাইটেড ছিলাম। কারণ যে কোনো নতুন জিনিস যখন জীবনে ঘটে, আমি এটা বলতে চাইছি না যে আমার আগে কোনো দিন হয়নি, আমার আগেও বহু বাংলা সিনেমা হয়েছে ইন্ডো বাংলা যৌথ প্রযোজনায়, কিন্তু আমার জন্য যেহেতু নতুন ছিল যার ফলে আমার এক্সাইটমেন্ট ডেফিনেটলি বেশি ছিল। এবং এখন আমরা রিলিজের কাছাকাছি মুখে চলে এসেছি, অপেক্ষায় আছি যে দর্শক কীভাবে রিয়্যাক্ট করছে। এক্সাইটমেন্টের মধ্যে অনেক কিছু মিক্স থাকে, কিছুটা টেনশন থাকে, কিছুটা প্রেশার থাকে, কিছুটা প্রত্যাশা থাকে, অনেক অনেক মিক্সড ফিলিং থাকে। সেগুলো হয়তো বলে শব্দের মাধ্যমে বোঝানোটা হয়তো সম্ভব হবে না, কিন্তু এক কথায় যদি বলতে হয় আমার খুব ভালো লাগছে এখানে এসে। এবং সিনেমা ঈদে আসছে, ঈদে মানুষের কী প্রতিক্রিয়া তার দিকে শুধু এখন তাকিয়ে আছি। দ্যাটস ইট। একটা স্কুলিং সেশনের মতো ছিল, এভরিডে নতুন কোনো না কোনো জিনিস শিখতাম তার কাছ থেকে। অ্যান্ড খুবই ইন্টারেস্টিং ছিল পুরো জার্নিটাই। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি আমি যদি বলি, একটা জিনিস খুব ভালো শিখেছি আমি এখন, যেটা আমি এই সিনেমাতেও অ্যাপ্লাই করছি, লাইনগুলো বলা বলি করে নেই। তো প্রতিদিন সকালে সেটে এসে আই থিঙ্ক 45 মিনিটস আগে ওনার সাথে আমি লাইন্স রিহার্সাল করতো অনেক বেশি। এবং ওটাতে যেটা হতো যে লাইন্সগুলো আর লাইন মনে হতো না, মনে হতো খুব ন্যাচুরাল। সো সুপারস্টারদের অনেকগুলো গুণ আছে, দ্যাটস ওয়াই দে আর সুপারস্টার। অ্যান্ড আই থিঙ্ক আই গট টু লার্ন, আই গট টু লার্ন অল থিংস ফ্রম দিস সুপারস্টার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা আমার একটা কোশ্চেন, আচ্ছা আমার একটা কোশ্চেন, ও যখন বললো সুপারস্টারদের অনেক গুণ থাকে, বা নিউটনের থার্ড ল যেটা বলছে এভরি অ্যাকশন ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, তো গুণ থাকলে দোষ থাকে। প্রথমে ফারিয়া যে বলল হি ইজ পারফেক্ট, এটা আমার মনে হয় ফারিয়া একটু বেশি জেনারাস হয়ে আমার ব্যাপারে বলছে, যেহেতু আমি অ্যাচিভ করার জন্য এখনো অ্যাচিভ করতে পারি না। আর দোয়া করবো যেন কোনোদিনই অ্যাচিভ না করতে পারি, সবসময় বেটার কীভাবে করতে হয় সেই চেষ্টাটাই যেন করতে থাকি। এবং ফারিয়ার সাথে কাজ করার অভিজ্ঞতা ভীষণই ভালো। ফারিয়া ইজ এ ভেরি কমিটেড গার্ল, ভেরি ডিসিপ্লিন, সবসময় টাইমে চলে আসতো, আমার আগে চলে আসতো শুটিংয়ে বেশিরভাগ সময়, এবং ভীষণ হার্ড ওয়ার্কিং আর কনফিডেন্সটা ভীষণ হাই হল। সো ইট ওয়াজ অন দ্য হোল ওয়ান্ডারফুল ওয়ার্কিং উইথ হার। দো আমরা কাজের সূত্রে অনেকবারই এরকম হয়েছে যে আমরা একে অপরের সঙ্গে একটু খুনসুটিও করতাম মাঝে মাঝে, তোর পেছনে লাগাবো আমার পেছনে লাগতো, বাট ওটা আমার মনে হয় রোম্যান্সটাকে আর একটু হেলদি করে। এক্স্যাক্টলি।
তো সিনেমায় ওই রোম্যান্স ব্যাপারটাকে আর একটু সুন্দরভাবে ফুটিয়ে তুলবে বলে চিটাটা ছিল, পুঁচুটিটা ছিল, আদারওয়াইজ লাইক ইট ওয়াজ ওয়ান্ডারফুল ওয়ার্কিং উইথ হার। আমি যতটুকু চিনি আমার ভীষণ রেগার্ডস আছে ওর প্রতি, আমি আই এম ভেরি ফন্ড অফ হিম অ্যাজ এ পার্সন অ্যাজ এ হিউম্যান। ওর কাজও যতটুকু দেখেছি আমার মনে হয় সুপারস্টারের মধ্যে যে কটা কোয়ালিটি থাকা উচিত অনেকগুলো কোয়ালিটির মধ্যে যতটুকু দেখেছি। এবং এখানে সবার জায়গা থাকে এক একটা, তো এখানকার মানুষ আপনারা সকলে এবং দর্শক এতটা ভালোবেসে এসেছে। আমি গত 14-15 বছর ধরে কাজ করছি, প্রায় 50টা সিনেমায় কাজ করেছি, আমি প্রতিবারই শুনে এসেছি যে বাংলাদেশে প্রচুর মানুষ আছে যারা আমার কাজকে ভালোবাসে। তো সেখানে আমার মনে হয় প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতারও কিছু নেই, এখানে নিজের নিজের জায়গা। এবং সিনেমা যদি ভালো হয় শাকিব খানের সিনেমাও চলুক এটাই দোয়া করবো, আর আমাদের সিনেমার জন্য আপনারা সকলে দোয়া করবেন যেন চলে, যে ভালোবাসাটা আমরা শুনে এসেছি সেটা যেন আমরা সিনেমায় রিফ্লেক্ট হয় সেটাও যেন দেখতে পাই। যদি সব ঠিকঠাক থাকে ভবিষ্যতে আরও কাজ করার ইচ্ছে রাখি, কাজ তো করতেই আমরা সকলে এখানে এসেছি, আপনি আপনার কাজ করছেন, আমি আমার কাজ অভিনয়ের মাধ্যমে করতে চাই, তো যদি সুযোগ পাই ভালো যদি কিছু থাকে অবশ্যই করতে। আমি শুনে এসেছি এতদিন আর্টিস্ট কম্বিনেশন ইনভেস্টমেন্টস প্রোডাকশন এই সব কিছু ডেফিনেটলি একটু হাই চলে যায়, আর্টিস্টরাও দুই বাংলা থেকে আসে তাই নতুন নতুন অনেক মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া যায়। আদারওয়াইজ আমরা সকলেই জানি যে একটা ফিল্ম সেটাকে জাস্টিফাই করার জন্য যেই যেই জিনিসগুলো দরকার হয় সেগুলো করতে হয়, এখন যেহেতু দুটো মার্কেটকে মাথায় রেখে করা হচ্ছে যার ফলে দুটো মার্কেটের কিছু নুয়ান্সেন্সেস কিছু এলিমেন্টস কিছু ক্রিয়েটিভ জায়গাগুলো সেগুলোকে শুধু বোর্ডে নিয়ে আসা হয়েছে এবং সেগুলোকে কীভাবে প্রজেক্ট করা হচ্ছে সেটাই আছে। এর ছাড়া সিনেমা তো সবসময় চেষ্টা করা যেটা ভালো সিনেমাকে ভালোভাবে কী করে তৈরি করে দর্শকের সামনে নিয়ে আসা হয়, সিনেমার তো আলাদা করে আর ভাষা হয় না যেহেতু দুটো বাংলায় হচ্ছে বা অন্য মার্কেটের জন্য হচ্ছে, তার জন্য শুধু ওই কালচারটাকে অ্যাড করতে হয় এর বাইরে কিছু নয়, ভালো সিনেমাকে ভালোভাবে তৈরি করাটাই চেষ্টা থাকে ব্যাস। আমি তো তার প্রেমে পড়েছিলাম ওয়েন আই স হিম ফর দ্য ফার্স্ট টাইম ইন টিভি চ্যানেল, সো তার প্রেমে কে না পড়ে, পুরো বাংলাদেশ কলকাতাবাসী সবাই প্রেমে পড়ে আছে তার। এবং ইট ওয়াজ অ্যাকচুয়ালি কোয়াইট চ্যালেঞ্জিং যে ফর দ্য ফার্স্ট টাইম তাকে কীভাবে দেখবো সামনাসামনি, জিতকে দেখছি এই ফিলিংটা ডেফিনেটলি ছিল, কারণ কো আর্টিস্ট হওয়ার পাশাপাশি আমি তার ফ্যানও বটে, তো সেই কারণে ইয়েস অফকোর্স। এটা তো আজকে প্রথম বললো পারে, এর আগে তো শুটিং চলাকালীন কোনোদিন বলেনি। থ্যাংক ইউ। সেটা হচ্ছে আপনি অনেকদিন যখন কাজ করছেন বছর দিন যখন কাজ করছেন আপনি ওনার সাথে কাজ করে কি মনে করেন অনেক দূর যাবে কি? আচ্ছা প্রথমে বাদশা সুপার ডুপার হিট হবে, কারণ এটা আমার কনফিডেন্স থেকে বলছি না, এটা সবার হার্ডওয়ার্ক অলরেডি কথা বলছে, যে পরিমাণ প্রচার প্রসার খুব সেভাবে করা হয়নি আগের দুটো সিনেমার মতো। আমি একটু জোর করতে পারি কারণ আমার কাছে যে পরিমাণ রিকোয়েস্ট আসে আপনাদের গানের জন্য, আমি যদি রেডিওতে প্রোগ্রাম করি ওখানে যে পরিমাণ রিকোয়েস্ট আসে সেখান থেকে আমি বলতে পারি যে ইনশাআল্লাহ বাদশা কিন্তু সুপার হিট। সি আপনি আমার প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, সো থ্যাংক ইউ সো মাচ। আমি জানি বাদশা সুপার ডুপার হিট হবে এবং আপনারা যারা সামনে আছেন তারা শুধু একটা আনুষঙ্গ যোগ করছেন এবং তারা এটাকে আরও বেশি বাড়িয়ে দেবেন, আরও বেশি সকলের কাছে পৌঁছে দেবেন, সো এটা আমি আশা করি। এবং দ্যাটস ইট, সবাই দোয়া করবেন বাদশার জন্য। আমি বললাম ফারিয়া খুবই কনফিডেন্ট মেয়ে এবং ডিসিপ্লিন, একটা ফায়ার আছে ভালো কাজ করার, তো সেই খিদেটা যখন যে কোনো শিল্পী যে কোনো ট্যালেন্টের থাকে তার এমনিতেই এগিয়ে যাওয়ার অনেক জায়গা থাকে। এবং ফারিয়ার মতন ট্যালেন্ট আমার বিশ্বাস যে তৃতীয় ফিল্মে আছে, 100টা ছবি হয়তো জীবনে করবে। গল্প নিয়ে আলোচনা করছিলাম তখন এই আলোচনার মধ্যে এসেছিল, হিমাংশুও ছিল তখন, যে ঈদের গান আমরা একটা সিনেমায় কী করে নিয়ে আসি সেটা গল্পের মধ্যে সুন্দরভাবে বেঁধে আনা হয়েছে। এবং যখন শ্যুট করছিলাম
আমি খুব এনজয় করে শ্যুট করছিলাম ওটাকে, আশা করি সেটা আপনারা সিনেমার পর্দায়ও দেখতে পাচ্ছেন। সো এটা ফিল করেই করতে হয়েছিল যে হ্যাঁ ঈদ এসেছে, বাবা ওটাকে কোরিওগ্রাফও সুন্দরভাবে করেছে, কিছু মুমেন্টস এরকম এরকম বিল্ড আপ করেছে যেগুলো মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি ঈদ এসে গেছে। তো সেই এনভায়রনমেন্টটা অ্যাম্বিয়েন্সটা যখন আশেপাশে থাকে তখন ঈদ তখন হতেই হবে, নট নেসেসারি ইফ ইউ ক্যান স্টার্ট ফিলিং ইফ দ্য এনভায়রনমেন্ট ইজ দ্যাট ওয়ে। সো আই আমার সত্যি মনে হয়েছিল যে হ্যাঁ ঈদের এনভায়রনমেন্টে ঈদের মহলে দাঁড়িয়ে আছি আর ঈদের গান শুট করছি। আমার এই ফিল্মের ফার্স্ট শিডিউলটা ছিলই বাংলাদেশে, প্রথম 5 দিন শ্যুট করে যখন এখান থেকে ফিরেছিলাম একটা অদ্ভুত ভালো ফিলিংস নিয়ে ফিরেছিলাম, নট ওনলি ইন টার্মস অফ শ্যুটিং, ইট ওয়াজ অলসো ইন টার্মস অফ দ্য ওয়ে ইট ওয়াজ এভরিথিং ওয়াজ বিন টেকেন কেয়ার ফ্রম মাই স্টে টু প্রোডাকশন, হসপিটালিটি থেকে শুরু করে আতিথেয়তা থেকে শুরু করে খাওয়া দাওয়া কাজের জায়গাটা কলিগস বাকি অ্যারেঞ্জমেন্ট সব কিছু টপ গ্রেডেড ছিল, এবার ছিল। আমরা একবার এসেছিলাম এর আগে ফিকি নিয়েও, আমার পার্সোনালি ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা দুই দেশের মধ্যে একটা ট্রিটি হলে তখনই কিছু হবে, কারণ বাংলা পশ্চিমবঙ্গ একটা স্টেট এবং বাংলাদেশ একটা কান্ট্রি, এই দুজনের মধ্যে ট্রিটিটা কত সহজভাবে খুলবে সেটা আমার ধারণা নেই, কিন্তু যদি দুই দেশ মিলে প্রচেষ্টা করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে খুললে আমার মনে হয় মার্কেটটা বড় হবে, আর সেটা দুটো মার্কেটের জন্য দুটো দেশের জন্যই লাভবান হবে আমার মনে হয়। আর প্রত্যেকের ইচ্ছে যে আমরা কিভাবে বেশি দর্শকের কাছে পৌঁছই আমাদের কাজের দ্বারা। পশ্চিমবঙ্গে আমরা অলরেডি প্রযোজনা, আমি তো টাকার জন্য মুভি করি, নাহলে করবো নাহলে করবো না, ভেরি সিম্পল। হিটের জন্য বললেন এক্ষুনি, হ্যাঁ কি আর কি বলেন। মানে কিছু একটা আছে যেটা বলা যাবে না, একজন আরেকজনকে চোখে চোখে বলতেছে, প্লিজ বলে দেন। আমরা এনজয় করেছি প্রতিটা দিনই, প্রতিটা মুহূর্ত আমাদের কাছে খুব এক্সাইটিং লেগেছে। আমি বাংলাদেশে যখন এসেছিলাম ফারিয়ার সাথে প্রথম দেখা হয় তখনও ভালো লেগেছিলো, ফারিয়া যখন কলকাতায় আসে তখনও ভালো লেগেছিলো, বাকি ফারিয়ার এক্সপিরিয়েন্সটা ফারিয়া বলতে পারবে। আমার কাছে প্রতিটা মুহূর্ত ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু মি, তার সাথে সাথে অনেক মেমোরেবল মনে রাখার মতো, স্পেশালি লন্ডনের 12 দিন, লন্ডনের 12 দিনের শ্যুটিংটা আসলেই খুব ভালো ছিল, অনেক টায়ারিং স্কেজুল ছিল, বাট সেটে এসে মনে হতো না যে অ্যাকচুয়ালি শ্যুটিং করতে এসেছি, ইট ওয়াজ সর্ট অফ লাইক আ পিকনিক টু অল অফ আস, আমরা সবাই এনজয় করতাম, বসে আড্ডা মারতাম। সো এছাড়া আমার সাথে আমাদের কোয়াজ আরেকজন আছে ছিলেন শ্রদ্ধা দাস, সো উই থ্রি অ্যান্ড সাথে বাবা স্যার সবাই মিলে আমরা যেভাবে একসাথে জেলিং করে থাকতাম, আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল পার্ট অফ বিহাইন্ড দ্য সিন অফ বাদশা। শুধু লাভের দিকে তাকিয়ে থাকে না, উনি লাভ ছাড়া ছবি করবে, সো উনার উনার তো প্রোডাকশন হাউস আছে, উনার প্রোডাকশন হাউস খুব শিগগিরই দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনার কাছে
পর্যন্ত প্রায় 200 সিনেমা আমরা আপনার মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে দেখতে পাবো। আর সামনে প্ল্যানিং ছিল যে 250 প্লাস এরকম কিছু একটা আমাদের মিডিয়া ছিল। একটা থিয়েটার ডিজিটাল কমপ্লিট করতে আমাদের 3 থেকে 4 দিন লাগে এবং ম্যাপ পাওয়া যায় আর তো বেশি না। আমাদের দেশে আরও টেকনোলজি টেকনিশিয়ানও নাই যাবে একটা হল সারাসার করে ফেলবে, সেটাও না। ইকুইপমেন্ট সাউন্ড সিস্টেম সেটিংয়ের জন্য কিছু সাউন্ডের লোক লাগে, তা আমাদের একটা লিমিটেশন আছে। একটা হল 3 দিন লাগে, মিনিমাম 3 দিন লাগে ডিজিটালাইজেশন করতে। তো এই পর্যন্ত আমরা 200 কাভার দিতে পারবো, 250 টার্গেট ছিল, 250 মেশিনের ক্যাপাসিটি আছে আমাদের। আমাদের ইকুইপমেন্ট মেশিন সবচেয়ে 250 থিয়েটার আছে, তো সময়ের অভাবে পারছি না। তো আশা করি এটা কুরবানিতে ভিতর হয়ে যাবে। ধন্যবাদ দাদা, জিতা অনেক ভালো থাকবেন আর ফারিয়া আপু আপনাকে অনেক বেশি ভালো লাগছে আজকে। থ্যাংক ইউ। আমার আই এম রেজা ফ্রম পিপল স্টুডিও, ফারিয়া আপুর কাছে একটা প্রশ্ন ছিল। এই আপনারা বাবা স্যারের সাথে কাজ করার পুরো এক্সপেরিয়েন্সটাই খুব খুব সুন্দর ছিল, কারণ উনি এত কিছু শিখিয়েছেন, অনেক কিছু হয়তো আমি জানতাম না। আমার হোক এটা থার্ড ফিল্ম, মানে আমি এখনও জানি না লাইটে কীভাবে বুঝতে হয়, অ্যাঙ্গেল কোনটা ভালো। সো আই থিঙ্ক ওই ছোটো ছোটো জিনিসগুলো বাবা স্যার আমাকে শিখিয়েছেন, এবং তার সাথে কাজ করতে গিয়ে আমি অনেক মিস্টেক করতাম, বাট কখনো উনি আমার সাথে উঁচু গলায় কখনো কথা বলেনি, কখনো বকা দেয়নি। তো একটা মানুষ অনেক বড় হয়, অনেক ট্যালেন্টেড হয়, কিন্তু তারপর যখন সে ডাউন টু আর্থ হয়, এটাই আই থিঙ্ক তাকে মানুষের ভক্ত করে দেয়। সো সেই কারণে বাবা স্যার অনেক গর্ব। কলকাতায় শিকারি পরে রিলিজ করছে, এখানেই শুধু শিকারি এখন রিলিজ করছে আর বাদশা রিলিজ করছে। সো আচ্ছা, প্রশ্ন যেটা হচ্ছে যে এই প্রথম আপনি বাংলাদেশে জ্যাজ সিনেমায়, যদি বাংলার পশ্চিমবঙ্গের আর্টিস্টদের যদি কথা বলা হয় তাহলে রজতাভ দত্ত, বিশ্বনাথ বাসু, প্রদীপ, আরও অনেকেই আছেন, মহেশ মাঞ্জরেকার উনি বোম্বে থেকে এসেছিলেন, শ্রদ্ধা দাস আছে, আর এখান থেকে সীমান্ত এবং আরও অনেকে দশ আছে, অনেকের সাথে কাজ করা হয়েছে। তো আমার বেশ 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 ভালো লেগেছে। পূজা আমার মনের চরিত্র ছিল, আর আরেক দিদি আছে সুষমা, সেও আমার একটা সম্পর্ক আছে, সেটা একটা সাসপেন্সের ব্যাপার আছে, কী সম্পর্ক তাই বলছি না, ফিল্মের সেই সব সাসপেন্সটা আছে। তো অন দ্য হোল আমার মনে হয় লাইক আমি বললাম একটু আগে যে প্রথম 5 দিনের অভিজ্ঞতাটা খুব সুন্দর অভিজ্ঞতা নিয়ে গেছিলাম, সেটার মধ্যে এই অংশটাও ছিল যে এখানকার কলিগস যারা আমার কো অ্যাক্টার যারা ছিল তারা ভীষণ আন্তরিক, ভীষণ ভালোবাসা দিয়েছিল, খুব এনজয় করেছি। থ্যাংক ইউ। ইনু ভাই আসছে যে তাকে প্রশ্ন করবেন, জোরালোভাবে করবেন, আপনার সাথে আমিও আছি। ইনু ভাই আসেন। আপনাদের কি বক্তব্য? ভালো তো, সুপারহিট হবেই হবে, কোনো দুমত নেই। কদিন আর তো মাত্র কদিন, এবং ডেফিনেটলি ফেস্টিভ্যালের সময় মানুষ উৎসবের সময় আনন্দ করতে চায়, আনন্দ পেতে চায়, এই সিনেমাটা আনন্দ প্রমিস করছে এইটুকুই বলতে পারি। আপনি শুরু করেন। এই গানটা শুনে যেরকম ঈদের লাগে সেরকম ঈদ 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 এসেছে, ওটা শুনে সেমই লাগে। সো দ্যাটস ওয়াই ইউ ওয়াচ দ্য সুপার হিট হবে এবং সবাই দেখতে যাবে। অ্যানসার পেয়ে গেছে না? হোপফুলি না। আসসালামু আলাইকুম। দেখো ভাই, আমাদের যদি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে যান, প্রত্যেকটা মেয়েকে বলবেন কার ফ্যান, সাথে আমাদের দেশের সাথে আপনি জড়িত থাকেন, এটা হচ্ছে আমাদের বা আমার পার্সোনাল একটি চাওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনি নিজেই প্রশ্নটার মধ্যে উত্তরটা দিয়ে দিয়েছেন, শাকিব খান ঈদকেও ভালোবাসেন, তার মানে 2016 ঈদ জমে উঠবে, তাই তো? তাছাড়া বাংলার টিভি রেডিও কিছু যাচ্ছে না,
বাংলার কোনো টিভি আর্টিস্ট রেডিও আর্টিস্ট ওইভাবে যাচ্ছে না, পত্রিকা যাচ্ছে না, অনলাইনের মাধ্যমে থেকে পেপার পত্রিকা পড়ে। একমাত্র আমাদের চলচ্চিত্র সিনেমাই ফার্স্ট যে দুই বাংলাকে এক করতে পারবো, এইখানে আমাদের স্ট্রেংথ। আমার শাশুড়ির অর্ডার, আমার শাশুড়ির একদম স্টিকি অর্ডার। দুইটার সময় না কয়টায়? আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ভারত থেকে আগত সুপারস্টার জিৎ এবং বাদশা ছবির নায়িকা আমাদের বাংলাদেশেরও সুপারস্টার নুসরাত ফারিয়া, এখানে আব্দুল আজিজ এবং প্রযোজক নিমন্ত্রিত অতিথি যারা এখনও দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো যে আপনারা বসুন। যারা দায়িত্ব শুভেচ্ছা বক্তব্য রাখবেন, প্রথমত আমি অনুরোধ করছি আমাদের ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। দিলু ভাই আসুন। জনাব নাসিরুদ্দিন দিলু, উনি জনাব ছবির যে আজকে মিনধাম প্রেস হচ্ছে, আমি আশা করব এই ছবি দুটি ছবি হবে এবং এটা একটা কন্টিনিউশন প্রসেসের মধ্যে হওয়া উচিত এবং নীতিমালা মেনে যদি যত প্রযোজনার ছবিগুলো হয় তাহলে দুই দেশের জন্য ভালো হবে। যেহেতু ইনু স্যার এসছেন, সো সবাইকে একটা কথা বলতে চাই, আজকের এই সময়টা এনজয় করুন, বাদশা নিয়ে প্রশ্ন যত আছে করতে থাকুন, আমাদের সাথে জিত আছেন তো আমি জানি আমার থেকে আজকে অনেক প্রশ্ন ওনার কাছে বেশি, সো বেশি বেশি প্রশ্ন করুন ওনার কাছে। এবং আপনাদের যত উত্তর ছিল না এতদিন ধরে, অনেকে বলছিলেন উনি আসছিলেন না আসছিলেন না আসছিলেন না, সো এখন প্লিজ বাদশা নিয়ে কথা বলুন, বাদশাটাকে সবার কাছে পৌঁছে দিন এবং ঈদের দিন বাদশা দেখতে যান। থ্যাংক ইউ সো মাচ। আসছি প্রস্তুত হয়ে গেলে মঞ্চে প্রবিষ্ট আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল কিনু ভাই, উপার বাংলা এবার বাংলার জনপ্রিয় সুপারস্টার জিৎ এবং আমাদের প্রিয় অভিনেত্রী ফারিয়া, যে এখন আলোচনায় বলা যায় যে অনেক অনেক যে অবস্থা থেকে এখন উঠে আসছে একটি ভালো জায়গায়, তার পিছনে যে নতুন নতুন চিন্তাভাবনা দেখাচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, উনি প্রতিনিয়ত আমাদের চলচ্চিত্র কীভাবে উন্নতি সাধিত হয় সে ব্যাপারে প্রয়োজন হলেই আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট যতগুলো, এটি আমাদের জন্য একটা বিশাল পাওনা যে আমাদের। এবং আরও একটি বিশেষ ভালো লাগার দিক হচ্ছে আমাদের যে আমাদের মন্ত্রী মহোদয়কে চলচ্চিত্র ভালো হবে না যৌথ প্রযোজনার চলচ্চিত্র ভালো হবে, এক বাক্যে আমরা বলবো যৌথ প্রযোজনার চলচ্চিত্র আমাদের জন্য ভালো হয়, কারণ জোর দিবেন যাতে আরাম করে একজন দর্শক হলে বসে তাদের চলচ্চিত্র উপভোগ করতে পারে, সেজন্য সবাইকে সেই অনুরোধ জানাচ্ছি এবং আমরা যৌথ প্রযোজনার ছবি যে সাহস দেখিয়েছে এটাকে আমি সাহস বলবো না দুঃসাহসই বলবো, কারণ মার্কেট ছোটো হয়ে যাওয়াতে তার যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টটা রিস্ক তার জাজকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, কারণ জাজের শিকারি এবং বাদশা এই দুইটাই আমি ছবি শুনেছি। এবার অনুরোধ যে আপনারা দেশীয় প্রযোজনা সংস্থা যেরকম জাজ মাল্টিমিডিয়া, কারণ গত দু ঘন্টা ধরে
অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, অনেক কিছুই আপনারা জিজ্ঞেস করেছেন, তার উত্তর যথা সম্ভব দেওয়ার চেষ্টা করেছি এবং এখন শুধু আপনাদের সকলকে শুভেচ্ছাই জানাতে চাই। আর সামনে ঈদ আসছে, ঈদ আপনাদের সকলের আনন্দের সঙ্গে কাটুক, পরিবারের সাথে, বন্ধুবান্ধব আত্মীয়জনের সাথে। এবং এখানে আসার উদ্দেশ্য বাদশা দ্য ডনের প্রমোশন, তো সেটার জন্য আপনাদের কাছ থেকে যেই সহযোগিতা পাওয়া যাচ্ছে তাতে আমি উচ্ছ্বসিত। এবং এর বেশি আর কিছু বলার নেই, বাংলা সিনেমা এগিয়ে চলুক, সে বাংলাদেশের হোক আর পশ্চিমবঙ্গের হোক, সিনেমা যেন এগোতে থাকে, এটাই দোয়া থাকলো। ভালো থাকবেন আপনারা সকালে। এবং ইনু ভাই এখানে আছেন, ইনু ভাইয়ের সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, আমার মনে হয় ওনার বক্তব্য শোনার জন্য আপনারা সকলেই অপেক্ষা করছেন, আমি অপেক্ষা করছি, কারণ আমি জানি উনি খুব সুন্দর সুন্দর কথা বলেন এবং ওনার বক্তব্য শোনার জন্য আমিও তাকিয়ে আছি। থ্যাংকস এভরিওয়ান, চিয়ার্স। অন জিতকে নিয়ে তো আমাদের কথা ছিল কি জিতকে এখানে ঈদে নিয়ে আসবো, তো নিয়ে এসেছি। প্লাস বাদশা দ্য ডন অ্যান্ড শিকারি দুটোই ছবি আমরা এখানে ঈদে রিলিজ করছি। কো প্রোডাকশন নিয়ে আমি একটা কথা বলবো, জাজ মাল্টিমিডিয়া আর আজিজ ভাই, 2014 যখন আমরা প্রথম এখানে এসেছিলাম, আজিজ ভাই একমাত্র প্রডিউসার যারা কিন্তু এগিয়ে ইনভেস্টমেন্ট করার জন্যে রেডি ছিলেন আর রিস্ক নেওয়ার জন্যে রেডি ছিলেন। উনি যা করেছেন এখানে সিনেমা হল নিয়ে, প্লাস যেরকম ছবি বানিয়েছেন আর যেরকম রিস্ক নিয়েছেন, এটা আমি বলবো টাকা দিয়ে শুধু হয় না, মানুষের একটা ইচ্ছা থাকা দরকার। আর ওনার মনের ইচ্ছা আছে কি বাংলাদেশের সিনেমা অনেক আগে যায়, অনেক এগিয়ে যায়। তাই জন্যে এসকে অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া আমরা দুজন হাত মিলে যা ছবিগুলো বানাচ্ছি, ওটা শুধু যা দর্শক আমাদের থেকে ফিরে গেছেন ওনাকে আবার ডাকার জন্যে, যা সিনেমা হলগুলো নষ্ট হয়েছে ওটাকে আবার ঠিক করার জন্যে। আমাদের দুজন মিলিয়ে বাংলাদেশে ইচ্ছে ছিল কি এবার 250 সিনেমা হলকে আমরা ডিজিটালাইজ করবো, আজিজ ভাই 200 সিনেমা হলকে পেরেছেন। আর আশা করি কি নেক্সট ঈদ অবধি আর 100 নতুন হল বাংলাদেশে আজিজ ভাই তৈরি করবেন। ধন্যবাদ হিমান, মেইন বক্তব্য আপনাদের উদ্দেশ্য না, আমার বক্তব্য থাকবে ইনু ভাইয়ের জন্য, আমার বক্তব্য অনলি ফর ইনু ভাই, আপনাদের কারোর জন্য না, আমি শুধু ইনু ভাইয়ের অ্যাটেনশন গ্রো করতে চাচ্ছি। জাজ যখন আসে, হল যখন ডিজিটালাইজ করি আমরা, করার পরে কন্টেন্টের জন্য অপেক্ষা করছিলাম 8 মাস, 8 মাস কোনো ছবি আসেনি মুক্তি হওয়ার জন্য। 8 মাস পরে দ্বিতীয় ছবি আসে, তারপর 2 মাস পরে আরেকটা ছবি আসে, এখন থেকে তারপরে আস্তে আস্তে রেগুলার ডিজিটালাইজ হয়। যা যে ডিজিটালাইজ করার পরে যদি না করতো হয়তো বা সিনেমা বন্ধ হয়ে যেত, অথবা অন্য কারো অথবা গভর্নমেন্টের ডিজিটালাইজ করতে হতো, নতুবা আমাদের চলচ্চিত্র বন্ধ হয়ে যেত। তো আমার মনে হচ্ছে এখন আবার যে পর্যায়ে চলে আসছে আমাদের চলচ্চিত্র মানে খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। ছবি হচ্ছে চলার মতো, একটা সিনেমা হলকে বেঁচে থাকতে হলে, একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে বেঁচে থাকতে হলে, আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বেঁচে থাকতে হয় বছরে আমাদের 20টা বড় ছবি আর 20টা মাঝের সাইজের ছবি হলে আমাদের ইন্ডাস্ট্রি সার্ভাইভ করে যাবে। এখন 20টা বড় ছবি অনেকগুলো, 3টা হয়তো এখন কাজ হচ্ছে বাংলাদেশে, একটা লোকাল প্রোডাকশন, একটা জয়েন্ট ভেঞ্চার, আর একটা শুরু হচ্ছে এক্সচেঞ্জ বেসিসে। আমি যেহেতু এটা সরকারি নীতিমালা এবং অবশ্যই সরকারি নীতিমালার সাথে আমাদের চলচ্চিত্রের সংশ্লিষ্ট যারা আছে, যারা মুরব্বী আছেন, প্রদর্শক আছেন, প্রযোজক আছেন, পরিচালক আছেন, নীতিমালা, তারা অবশ্যই জানি না, তারা অবশ্যই জড়িত ছিল বলে আমার বিশ্বাস। কিন্তু এই যে এক্সচেঞ্জের নীতিমালা, এটা আমার মনে হয় পরিবর্তন, পরিমার্জন কিংবা পরিবর্তন করা উচিত। আমার আমার জানার মতে একটা ইন্ডিয়ান কোম্পানি তাদের নতুন 4টা ছবি বাংলাদেশে এক্সপোর্ট করবে এবং বাংলাদেশ থেকে পুরনো 4টা ছবি নেওয়ার জন্য ইম্পোর্ট করে নিয়ে যেতে চাচ্ছে, যার ভ্যালু তারা মার্কেট থেকে 20,000-25,000 টাকাতে কিনে নিচ্ছে পুরনো ছবি, এবং এগুলি নিয়ে তারা স্ট্রেট ওই পারে গঙ্গায় ফেলে দেবে। বাংলাদেশের চলচ্চিত্র 20,000 টাকা দিয়ে নিয়ে, 25,000 টাকা নিয়ে ওপারের গঙ্গায় ফেলে দেবে, আর ওপার থেকে নতুন বাংলার ওপারের ছবিগুলি আসবে বাংলাদেশে এবং তারা কোটি কোটি টাকা ব্যবসা করে নিয়ে যাবে। এতে কি হবে? এতে আমি, আব্দুল আজিজ, সাকিব খান, শুভ, ফারিয়া, এদের কিছু হবে না। আল্লাহ আমাদের অনেক দিয়েছে, আমাদের যা দিয়েছে আমরা অন্য কাজ করে খেতে পারবো।
আমি চিন্তা করতেছি যে আমার আজকে আমার আছে শুটিং চলতেছে, যে এখানে শুটিং চলতেছে একটা প্রোডাকশন বই আছে যে দিনে 300 টাকা জানি কাম, এরকম 50 জন লোক কাজ করতেছে আমার প্রোডাকশনে, শুধু আমার প্রোডাকশনে 50 জন লোক কাজ করতেছে, ছেলে কাজ করতেছে যাদের দৈনিক ইনকাম 300 টাকা, কালকে কাজ না থাকলে তারা কোনো বেতন মুক্ত না, তাদের বলে প্রোডাকশন বয় লাইট বয়। আপনারা যারা চলচ্চিত্রের সাথে জড়িত তারা সবাই জানেন প্রোডাকশন বয় লাইট বয় তারা 300 টাকা ইনকাম করে। এখন যদি এই এক্সচেঞ্জ নীতিমালাটা ঠিক না হয়, ঠিক মতো প্রয়োগ করা না হয়, এই এক্সচেঞ্জ মালার আইন থাকলে আইনের ফাঁক থাকে এবং আইনের ফাঁক দিয়ে অসাধু ব্যবসায়ী ও পার এবং এ পারে দুপারের অসাধু ব্যবসায়ীরা যদি এটার সুযোগ নেয়, এই 300 টাকার যারা ইনকামের লোকজন তাদের কোনো কাজ থাকবে না। কেন কাজ থাকবে না? ও পারের ছবি আসবে, তাহলে আমি ছবি বানাবো কেন বাংলাদেশে 1 কোটি টাকা খরচ করে? আমি 50 টাকার ছবি নিয়ে আসবো এই দেশ থেকে, এইখান থেকে 20,000 টাকা ছবি এক্সপোর্ট করব, এই ছবিটা নিয়ে কলকাতা নিয়ে গঙ্গায় ফেলে দেবো, ওই পারের ছবিটা নিয়ে এখানে 1 কোটি 2 কোটি টাকা বিজনেস করব। আপনারা কি একমত আমার সাথে? এইটাই এখন এই এখন চলচ্চিত্র যাচ্ছে। সো আমি মাননীয় তথ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো যে যদি এক্সচেঞ্জ হয় তাহলে যেন এক্সচেঞ্জটা সমানে সমানে হয়। আমি ইউনু ভাইয়ের কাছে অনুরোধ জানাবো, উনি হেড, উনি আমাদের মুরব্বী, উনি আমাদের বাঁচাবে। খোদার পরে এখন ইউনু ভাই আছে, মানুষ বলে খোদার পরে মা, চলচ্চিত্রে খোদার পরে ইউনু ভাই। সো উনি এখন আমাদের বাঁচাতে পারে। এক্সচেঞ্জ যেটা হবে, এক্সচেঞ্জ নীতিটা আমার নীতিমালা যাতে ঠিক মতো হয়, ওইখান থেকে নতুন ছবি আসলে এইখানে 80টা হলে যাতে রিলিজ হলে আমাদের একটা ছবি এক্সপোর্ট হয়ে একটা নতুন ছবি এক্সপোর্ট হয়ে ওইখানে 80টা রিলিজ করুক, 80টা না করুক 50টা হলে রিলিজ হোক, কিন্তু একটা ছবি আমাদের একটা ছবি যে ছবিটা নিয়েছে সেটা কোনো হলে রিলিজ হবে না, হইলেও সেই ওই নর্থ বেঙ্গলের দার্জিলিং থেকে কোনো একটা পাহাড় অঞ্চলে একটা হলে একদিনের জন্য চালা বন্ধ করে দেবে। আর ওইখান থেকে একটা ছবি আসবে, ওদের নাম কেলোর গেস্ট না বাংলাদেশি কী জানি নাম দিশাম জানি না, এই ছবিটা আনবে, তারা ঈদের রিলিজ করার চিন্তা ভাবনা করছে, যে ঈদের রিলিজ করবো, কোনো হল মালিক হল দিচ্ছে না, থ্যাংকস হল মালিকদের জন্য, তাদের মহামান্যতার জন্য এবং শিল্পকে বাঁচানোর জন্য। যদি এইভাবে আসে এক্সচেঞ্জ দিতে মানে ঠিক না হয় তাহলে আমারও বলতেছি আমাদের এই এফডিসি আর এফডিসি থাকবে না, এটা এফডিসি চলচ্চিত্র শিল্পর জায়গায় অন্য কোনো শিল্প করতে হবে এখানে। আমি ইনু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনার আওয়াজ তুলবেন, জিনিসটা জানাবেন দেশবাসীকে, দেশবাসীর কাছে, দেশবাসীকে আমি জানাচ্ছি আপনারা বুঝুন আমাদের চলচ্চিত্র থাকবে কি থাকবে না, বাংলাদেশের চলচ্চিত্র থাকবে কি থাকবে না। যদি এইভাবে এক্সচেঞ্জ নীতিমালা ঠিক না হয় স্টেট চলে আসবে আর বাংলা চলচ্চিত্রগুলো থাকবে না, হল থাকবে কিনা জানি না, হয়তো মাল্টিপ্লেক্স তৈরি হবে সেগুলো ঠিকবে আর বাকি হলগুলো বন্ধ হয়ে যাবে, যেটা আমার ফোরকাস্ট। এবং আমার আর কিছু বলার নাই, মনটা খুব খারাপ এই কারণে, ধন্যবাদ সবাইকে। পারিয়া আজিজ, মাল্টিমিডিয়ার স্বত্বাধিকার আজিজ সাহেব আছেন, নাদির চৌধুরী এবং বিখ্যাত চলচ্চিত্র নির্মাতারা আছেন, অভিনেতা অভিনেত্রী সুধী মণ্ডলী এবং সাংবাদিক ভাই বোন সবাইকে শুভেচ্ছা। আজকে বাদশা ছবির ব্যাপারে আমরা এখানে মিলিত হয়েছি এবং আমরা যতদূর শুনলাম আর কি এই ঈদে এই বাদশা ছবি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে প্রদর্শন শুরু হবে। আমি প্রথমেই এই বাদশা চলচ্চিত্রের শুভকামনা করছি এবং দর্শকদের আহ্বান জানাবো যে আপনারা আসবেন এবং দেখবেন ছবিটা কেমন বানানো হয়েছে, এবং দর্শকদের সমর্থনের উপরেই কিন্তু চলচ্চিত্র শিল্পটা বেঁচে থাকে, টিকে থাকে। প্রিয় বন্ধুরা, চলচ্চিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম আপনারা জানেন এবং বাংলাদেশে গত 2-1 বছর ধরে